পড়ছি অ্যাডওয়ার্ড সাইদের লেখা বিখ্যাত বই ওরিয়েন্টালিজম এই বইটির আজ তৃতীয় পর্ব এই পর্বে পাঠ করতে চলেছি বইটির প্রথম অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম প্রাচ্যতত্ত্বের সীমানা প্রাচ্যকে জানা জুন তেরো উনিশশো মিশরে আমাদের যেসব সমস্যার মোকাবেলা করতে হবে তার উপর হাউস অফ কমন্সের উদ্দেশ্যে ভাষণ দেন আর্থার জেমস বেলফোর আইনস অফ উইট বা ওয়েস্ট রাইডিং ইয়র্কশায়ারে উত্তক্ত করছে যেসব সমস্যার সমাধান তিনি বলেন এইগুলো তা থেকে ভিন্ন ধরনের বেলফোর কথা বলেন পাণ্ডিত্যের সাথে পার্লামেন্টের দীর্ঘকালীন সদস্য পদ লর্ড স্যালিসবার প্রাক্তন ব্যক্তিগত সচিব আয়ারল্যান্ড বিষয়ে প্রাক্তন মুখ্য সচিব স্কটল্যান্ড বিষয়ে প্রাক্তন সচিব প্রাক্তন প্রধানমন্ত্রী অসংখ্য পররাষ্ট্র বিষয়ক সমস্যা পরিবর্তন ও কৃতিত্বের পাণ্ডিত্য নিয়ে সাম্রাজ্যবাদী কর্মতৎপরতায় জড়িত থাকার সময় বেলফোর এমন এক রানীর পক্ষে দায়িত্ব পালন করেন যিনি আঠারোশো সালে ভারতের সম্রাজ্ঞী ঘোষিত হন আফগান ও জুলু যুদ্ধ আঠারোশো সালে ব্রিটিশদের মিশর দখল সুদানে জেনারেল গর্ডনের মৃত্যু ফ্যাসুদার ঘটনা ওমডারমানের যুদ্ধ বোয়ার যুদ্ধ ও রুশ জাপান যুদ্ধ অনুসরণের জন্য তাকে বিশেষভাবে অসাধারণ প্রভাবশালী সব পদে বসানো হয় বিশেষ সামাজিক খ্যাতি ছাড়াও তার শিক্ষা ও বুদ্ধির ব্যাপ্তি একাধারে বার্গস ম্যান্ডেল জম এবং গল্ফের মতো বিচিত্র বিষয়ে লিখতে পারার ক্ষমতা ইটনে ট্রিনিটি কলেজ ও ক্যামব্রিজে পড়াশোনা এবং সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর আপাত দৃষ্টিতে তার দখল এই সমস্ত কিছুই তাকে উনিশশো সালের কমন্স সভায় ওই সব কথা বলার বিশেষ অধিকার এনে দেয় আরও কথা আছে ওয়েলফোরের বক্তব্য সম্পর্কে কিংবা একে এত প্রাতিষ্ঠানিক ও নৈতিকভাবে উপস্থাপনের জন্য তার প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকজন সদস্য মিশরে ইংল্যান্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তোলেন এটি আলফ্রেড মিলনার্সের আঠারোশো সালের আগ্রহ সৃষ্টিকারী গ্রন্থের বিষয় তবে এর মধ্য দিয়ে তারা আসলে বলেন যে এক সময়ের মুনাফাজনক পেশা এখন সমস্যার উৎসে পরিণত হয়েছে এবং মিশরীয় জাতীয়তাবাদের উত্থান ঘটেছে মিশরে ইংল্যান্ডের অবস্থান অটুট রাখা এখন আর ততটা সহজ নয় তাই বেলফোর অবহিত ও ব্যাখ্যা করবেন তিনি সাইডের সদস্য জে এম রবার্টসনের চ্যালেঞ্জের কথা স্মরণ করে বেলফোর নিজেই আবার রবার্টসনের প্রশ্নটি উত্থাপন করেন আপনি যাদেরকে প্রাপ্তজন বলবেন বলে ঠিক করেছেন তাদের তুলনায় এমন শ্রেষ্ঠত্বের মনোভাব গ্রহণের কি অধিকার আছে আপনার ওরিয়েন্টাল বা প্রাচ্যজন বা প্রাচ্যদেশীয় শব্দগুলো পছন্দ করার ব্যাপারটি প্রথাগত চসার ম্যান্ডিভিল শেক্সপিয়ার ড্রাইডেন পোপ বাইরনও এই শব্দ ব্যবহার করেছেন এটি ভৌগোলিক নৈতিক ও সাংস্কৃতিকভাবে এশিয়া বা প্রাচ্যকে বোঝায় প্রাচ্যদেশীয় ব্যক্তিত্ব প্রাচ্যদেশীয় গল্প প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্র প্রাচ্যদেশীয় উৎপাদন পদ্ধতি এসব কথা ইউরোপে ব্যবহার করা যায় অন্যরা বুঝতেও পারে মার্কস এ শব্দটি ব্যবহার করেছেন এখন বেলফোর ব্যবহার করছেন তার পছন্দের ব্যাপারটি বোঝা যায় এবং তা কোনো মন্তব্য দাবি করে না আমি বরত্বের ভাব দেখাচ্ছি না তবে আমি বলি রবার্টসন ও অন্য চেয়ে কাউকে আমি বলি ইতিহাস সম্পর্কে খুবই ভাষা ভাষা জ্ঞান সেই সব ঘটনারাজির চেহারাটা একটু দেখবেন কি যেগুলো নিয়ে কাজ করতে হয় একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ককে যখন তাকে প্রাচ্যের অন্যান্য জাতিগুলোর তুলনায় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দেয়া হয় আমরা অন্য কোনো দেশের চেয়ে মিশরের সভ্যতাকে ভালোভাবে জানি আমরা তাকে অতীত পর্যন্ত জানি খুব ঘনিষ্ঠভাবে জানি আমরা এ সম্পর্কে অনেক বেশি জানি আমাদের জাতির ইতিহাসের ক্ষুদ্র ব্যাপ্তি যে যুগে প্রাগৈতিহাসিক কালে গিয়ে হারিয়ে গেছে তখনই মিশরের সভ্যতা তার যৌবন পার হয়ে এসেছে শ্রেষ্ঠত্ব বা নিকৃষ্টতার কথা বলবেন না বেনফোরের উপরোক্ত বক্তব্য এবং পরে যে বক্তব্য আসে তাকে প্রভাবিত করে দুটো গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞান ও ক্ষমতা বেকনের মনভাব বেলফোর্ড যখন ব্রিটেন কর্তৃক মিশর দখলে প্রয়োজনীয়তা সমর্থন করেন তখন তার মনে শ্রেষ্ঠত্বর ধারণা মিশরে আমাদের জ্ঞানের সাথে সম্পর্কিত ছিল সামরিক বা অর্থনৈতিকভাবে নয় বেলফোরের নিকট জ্ঞানের অর্থ হল কোনো জাতিকে তার উৎপত্তি থেকে শুরু করে পরম বিকাশ ও পতন পর্যন্ত ফুটিয়ে দেখা এবং অবশ্যই তা করতে সক্ষম হওয়াও বোঝায় জ্ঞান হল অপবহিত ও অহয়ের ঊর্ধ্বে উঠে দূর ও অজানায় প্রবেশ সহজাতভাবেই এ ধরনের জ্ঞানের উদ্দেশ্য পরীক্ষার ঝুঁকির মুখে থাকে ওই উদ্দেশ্য হল সত্য সভ্যতার প্রকৃতি অনুযায়ী যদি তা বিকশিত পরিবর্তিত ও রূপান্তরিত হয়ও তবু যাই ঘটুক না কেন তা মৌলিকভাবে এবং জ্ঞানগত দিক থেকে স্থিতিশীল এরকম একটি বিষয়ে ওই ধরনের জ্ঞান হলো, এর ওপর আধিপত্যকরণ এবং কর্তৃত্ব অর্জন এখানে আমাদের জন্য কর্তৃত্বের অর্থ হচ্ছে প্রাচ্যের দেশটির স্বশাসনের অধিকার অস্বীকার করা যেহেতু আমরা একে জানি এবং এক অর্থে আমরা একে জানি বলি এটি অস্তিত্বশীল মিশর সম্পর্কে ব্রিটিশের জ্ঞান হল বেলফোরের মিশর সেই জ্ঞানের গুরুভা শ্রেষ্ঠত্ব ও নিকৃষ্টতার প্রশ্নকে তুচ্ছ মনে করতে বাধ্য করে বেলফোর কোথাও ব্রিটিশের শ্রেষ্ঠত্ব ও মিশরের নিকৃষ্টতা অস্বীকার করেননি তা সবাই মেনে নিয়েছে বলেই তিনি ধরে নেন যখন তিনি জ্ঞানের পরিণতিক্রম বর্ণনা করেন সর্বপ্রথম বাস্তব ঘটনাবলীর প্রতি তাকান ইতিহাসে আবির্ভূত হওয়ার সাথে সাথেই পাশ্চাত্যের জাতিসমূহ নিজস্ব শাসন পরিচালনার ক্ষমতা প্রদর্শন করে নিজেদের মেধার বলেই সামগ্রিকভাবে যাকে প্রাচ্য বলা হয় সেখানে প্রাচ্যের সমগ্র ইতিহাস দেখতে পারেন আপনি কখনো সাহিত্য শাসনের চিহ্ন পাবেন না তাদের মহান শতাব্দী সমূহ খুবই মহান ছিল যেগুলো পার হয়ে গেছে সৌরতন্ত্র ও এক নায়কতন্ত্রের অধীনে সভ্যতায় ওদের মহৎ আসলেই খুব মহৎ যা কিছু অবদান তা সম্পন্ন হয়েছে ওই ধরনের শাসন ব্যবস্থায় বিজেতাকে হটিয়ে বিজেতা এসেছে এক আধিপত্য অনুসরণ করে এসেছে আরেক আধিপত্য কিন্তু ভাগ্য ও সৌভাগ্যের সকল বিপ্লবে আপনি কখনোই দেখবেন না যে ওই সকল জাতির কোনোটি নিজ উদ্যোগে পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে যাকে বলা যায় শাসন প্রতিষ্ঠা করেছে এ হলো বাস্তবতা শ্রেষ্ঠত্ব বা নিকৃষ্টতার কথা নয় আমি মনে করি প্রাচ্যের সত্যিকারের একজন জ্ঞানী ব্যক্তিও বলবেন যে মিশরে ও অন্যত্র আমরা যে সকল ক্ষমতাসীন সরকারের দায়িত্বভার গ্রহণ করেছি তা কোনো দার্শনিকের কাজ নয় ওটি হল নোংরা কাজ প্রয়োজনীয় শ্রম দিয়ে যাওয়া নিকৃষ্ট কাজ যেহেতু ওই বাস্তব ঘটনা হল বাস্তব তাই বেলফোর অবশ্যই তার যুক্তিতর্কের দ্বিতীয় পর্ব অব্যাহত রাখবেন দ্বিতীয় পর্বটি হলো, এক সরকার পরিচালনার দায়িত্ব আমরা গ্রহণ করলে ওইসব মোহ জাতিসমূহের জন্যে আমি তাদের মহত্ব স্বীকার করি ওই সব জাতিসমূহের জন্যে কি মঙ্গলকার হবে আমি মনে করি মঙ্গলজনক হবে অভিজ্ঞতা দেখায় সমগ্র ইতিহাসে ওরা যে ধরনের শাসন ব্যবস্থায় ছিল তাতে বর্তমান সরকার ব্যবস্থা অনেক ভালো তা শুধু ওদের জন্যেই মঙ্গলজনক নয় গোটা সভ্য পশ্চিমের জন্যেও শুভ আমরা মিশরীয়দের জন্যে মিশরে আছি তবু কেবল মিশরীয়দের জন্যেই আমরা মিশরে অবস্থান করছি না আমরা ওখানে আছি সমগ্র ইউরোপের জন্যেও আমাদের আমাদের কাজ করতে হয় যাদের সাথে তাদের জন্য ঔপনিবেশিক দখলদারিত্ব মঙ্গল করছে বলে ওরা অর্থাৎ প্রাচ্যজনরা যে তার প্রশংসা করে কিংবা নিদেন পক্ষে বুঝতে পারে এমন কোনো প্রমাণ দেখাননি বেনফোর যাই হোক মিশরীয়কে নিজের কথা নিজে বলতে দেওয়ার বিষয়টি বেলফোরের মনে উদয় হয়নি কারণ ধরে নেওয়া যেতে পারে যে মিশরীয় যে মিশরীয়ই মুখ খুলবে সেই দাতা সমস্যা সৃষ্টিতে ষড়যন্ত্ররত এই হওয়ার সম্ভাবনাই অধিক বৈদেশিক আধিপত্যের সমস্যা দেখেও দেখে না এমন দেশি ভালো মানুষ হওয়ার সম্ভাবনা কম অতএব নৈতিক সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর বেলফোর বাস্তবের প্রতি নজর দেন তাহলে যদি আমাদের দায়িত্বই শাসন করা কৃতজ্ঞতা পেয়ে বা না পেয়ে ওখানকার জনগোষ্ঠীকে যেসব ক্ষতি থেকে মাচিয়ে দিয়েছি তার সত্যিকার আন্তরিক স্মৃতি সমেত বা স্মৃতি ছাড়া এবং ওদেরকে আমরা যেসব সুযোগ সুবিধা দিয়েছি তার উজ্জ্বল স্মৃতিসহ অথবা স্মৃতি ছাড়া তাই যদি আমাদের দায়িত্ব হয় তবে তা কিভাবে পালিত হবে বেলফোর এখানে অবশ্যই স্বাধীনতা হারানো বা অন্তত অনির্দিষ্টকালের জন্য ক্ষতি হিসাবে ধরেননি ইংল্যান্ড আমাদের শ্রেষ্ঠ সব কিছু ওই দেশে রপ্তানি করে ভিন্ন ধর্ম ভিন্ন নিয়ম শৃঙ্খলা জীবনযাপনের ভিন্ন অবস্থা ভিন্ন জাতির লক্ষ লক্ষ মানুষের মাঝখানে এই আত্ম স্বার্থহীন প্রশাসকরা তাদের কাজ করে যায় তাদের শাসন কার্য সম্ভব হয়ে ওঠে যদি তারা বুঝতে পারে যে তাদের প্রতি নিজ দেশের সরকারের সমর্থন রয়েছে যে সরকার তাদের সকল কাজ অনুমোদন করবে একেবারে স্থানীয় জনগোষ্ঠীর এমন সহজাত ধারণা আছে যে ওদেরকে কাজ করতে হবে যাদের সাথে তাদের প্রেরক দেশটির শক্তি কর্তৃত্ব সহানুভূতি পূর্ণ ও বিদ্বেষীন সমর্থন এদের পেছনে নেই অর্থাৎ উপনিবেশিক প্রশাসক কর্মচারীদের ওই জনগোষ্ঠীটি নিয়ম শৃঙ্খলার বোধটুকু হারিয়ে ফেলে যা তাদের সভ্যতার ভিত্তি ঠিক যেমন আমাদের কর্মকর্তারা হারিয়ে ফেলেছে সেই ক্ষমতা ও কর্তৃত্বের বোধ এই প্রশাসকদেরকে যাদের মাঝে পাঠানো হয়েছে তাদের মঙ্গলের জন্য এরা যা কিছু করতে পারে তার ভিত্তি হলো ওই বোধ এখানে বেলফোরের যুক্তিবোধ বেশ আকর্ষণীয় তার গোটা বক্তব্যে শুরুর অংশটির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে নয় মোটেও ইংল্যান্ড মিশরকে জানে মিশর হল তাই ইংল্যান্ড যা জানে ইংল্যান্ড জানে যে মিশর নিজস্ব সরকারে চলতে পারে না ইংল্যান্ড তা নিশ্চিত করে মিশর দখলের মধ্য দিয়ে মিশরীয়দের নিকট মিশর হল ইংল্যান্ড যা দখল করেছে এবং শাসন করছে অতএব বিদেশি দখলদারিত্ব হল সমকালীন মিশরীয় সভ্যতার ভিত্তি ব্রিটিশ দখলদারিত্ব মিশরের প্রয়োজন ছিল প্রকৃতপক্ষে মিশর জোর দিয়ে তা চেয়েছে কিন্তু যদি শাসক শাসিতের ঘনিষ্ঠ সম্পর্ক নিজ দেশের পার্লামেন্টের সন্দেহের দ্বারা বাধাগ্রস্ত হয় তাহলে যে জাতিটি প্রভাবশালী এবং আমি মনে করি প্রভাবশালী থাকা উচিত তার কর্তৃত্বকে ক্ষতিগ্রস্ত করা হয় শুধু যে ইংলিশ মানমর্যাদা নষ্ট হয় তাই নয় মুষ্টিমেয় ব্রিটিশ কর্মকর্তার পক্ষে দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়বে আপনারা যেমন চান ওদেরকে তেমন করে গড়ুন যত ধরনের চারিত্রিক গুণ ও মেধা কল্পনা করা যায় তা সবই ওদের মধ্যে সঞ্চার করে দিন ওদের পক্ষে সেই মহান দায়িত্ব পালন সম্ভব হবে না যা মিশরে কেবল আমরা নই সমগ্র সভ্য পৃথিবী তাদের ওপর অর্পণ করেছে বাগুইতা হিসেবে বেলফোরের বক্তব্য বেশ বৈশিষ্ট্যপূর্ণ বিশেষত যেভাবে তিনি বিভিন্ন চরিত্র প্রতিনিধিত্ব করেন এবং তাদের ভূমিকায় অভিনয় করেন এখানে ওই সব চরিত্রের মধ্যে এখানে অবশ্য ইংরেজরাও আছেন যাদের বোঝাতে আমরা শব্দটি ব্যবহৃত হয়েছে একজন ক্ষমতাশালী বিশিষ্ট ব্যক্তিত্বের গুরুত্ব সমেত এ ব্যক্তি মনে করেন তার জাতির ইতিহাসে যা কিছু ভালো তিনি বলেন তারই প্রতিনিধি বেনফোর সভ্য পৃথিবী পশ্চিমের হয়েও কথা বলতে পারেন মিশরে কর্মরত ক্ষুদ্র একদল কর্মকর্তার পক্ষ থেকেও তিনি যদি প্রাচ্যবাসীর পক্ষ থেকে কথা না বলে থাকেন তার কারণ তারা যা হোক অন্তত ভিন্ন ভাষায় কথা বলে তবু তিনি জানেন ওরা কি বোধ করে যেহেতু তিনি জানেন ওদের ইতিহাস তার মতো লোকদের ওপর তাদের নির্ভরশীলতা এবং ওদের প্রত্যাশার কথা তবু তিনি ওদের পক্ষ থেকেও কথা বলেন এই অর্থে যে ওরা যা বলতে পারতো যদি তাদের প্রশ্ন করা হতো এবং ওরা আদৌ উত্তর দিতে সক্ষম হতো তা হতো এরই মধ্যে যা প্রমাণ হয়ে গেছে তা অর্থহীনভাবে নিশ্চিত করণ যে ওরা প্রজার জাত এমন এক জাতি দ্বারা শাসিত যে জাতি ওদেরকে এবং কিসে ওদের মঙ্গল অমঙ্গল তা ওদের চেয়ে অনেক বেশি ভালো জানে যতটা ওদের নিজেদের পক্ষে জানা সম্ভব হতো ওদের মহান মুহূর্তগুলো অতীতের গর্ভে ওরা যে আধুনিক পৃথিবীর যোগ্য হয়েছে তার কারণ ক্ষমতাধর ও অত্যাধুনিক সাম্রাজ্যগুলি ওদেরকে অবনতির চরম দুর্দশাপূর্ণ অবস্থা থেকে বের করে এক উৎপাদনশীল উপনিবেশের পুনর্বাসিত অধিবাসীতে উন্নীত করেছে বিশেষত মিশর সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি চমৎকার নমুনা নিজ দেশের পার্লামেন্টের সদস্য হিসাবে ইংল্যান্ড পশ্চিম এবং পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে মিশর সম্পর্কে কতটা বলার অধিকার আছে তার সেই বিষয়ে পূর্ণ সচেতন ছিলেন বেলফোর্ড কারণ মিশর যে কোনো উপনিবেশের মতো একটি উপনিবেশ মাত্র ছিল না এটি ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদের যথার্থ প্রদর্শনের ক্ষেত্র ইংল্যান্ড কর্তৃক মিশরকে সাম্রাজ্যের অঙ্গীভূত করার পূর্ব পর্যন্ত মিশর ছিল প্রাচ্যের পশ্চাদপদতার প্রায় প্রাতিষ্ঠানিক নমুনা ইংলিশ জ্ঞান ও ক্ষমতার পূর্ণ বিজয়োল্লাসে পরিণত হওয়ার অপেক্ষায় ছিল সে যে বছর ইংল্যান্ড মিশর দখল করে এবং কর্নেল আরাবি জাতীয়তাবাদী বিদ্রোহ সম্পূর্ণ দমিত হয় সেই আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরে ইংল্যান্ডের প্রতিনিধি ও মিশরের মালিক ছিলেন ইভিলিন ব্যারিং ওভার বিয়ারিং হিসেবেও পরিচিত তিনি লর্ড ক্রোমার উনিশশো সাত খ্রিস্টাব্দে জুলাইয়ের তিরিশ তারিখে বেলফোরি হাউস অব কমনসে দাঁড়িয়ে মিশরে সম্পাদিত তার কর্মের জন্য পঞ্চাশ হাজার পাউন্ডের অবসর পুরস্কার প্রদানের প্রকল্পে সমর্থন করেন মিশরকে নির্মাণ করেছেন ক্রোমার বেলফোর বলেন তিনি যা স্পর্শ করেছেন তাতেই সফল হয়েছেন গত সিকে শতাব্দীব্যাপী ক্রোমারের অবদান মিশরকে সামাজিক ও আর্থিক অবক্ষয় চরম অবমাননাকর বিন্দু থেকে তুলে এনেছে প্রাচ্য জাতির মধ্যে বর্তমানের আমি বিশ্বাস করি সম্পূর্ণ একব অনন্য অবস্থানে আর্থিক ও নৈতিক সমৃদ্ধিতে মিশরের নৈতিক সমৃদ্ধি কীভাবে পরিমাপ করা হল বেলফোর্তা বলার ঝুঁকি নেননি ইংল্যান্ড থেকে মিশরে যে পরিমাণ পণ্য রপ্তানি হয় তার সমান রপ্তানি হয় বাকি সমগ্র আফ্রিকায় তা অবশ্য মিশর ও ইংল্যান্ডের কেবল পারস্পরিক যদিও অসম আর্থিক সমৃদ্ধি নির্দেশ করে তবে প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয় হল একটি দেশের অভগ্ন সর্বগ্রাসী পশ্চিমা অভিভাবকত্ব দখলের ক্ষেত্রটি প্রস্তুত করেছেন এবং বাস্তবায়িত করেছেন যারা পণ্ডিতবর্গ ধর্মপ্রচারক ব্যবসায়ী সৈনিক ও শিক্ষক থেকে শুরু করে ক্রোমার বেলফোরের মতো উচ্চপদস্থ কর্মকর্তা সকলেই দেখলেন তারা নিজেরাই মিশরকে সহযোগিতা করছেন পরিচালনা করছেন এমনকি কখনো কখনো জোর করে ঠেলে দিচ্ছেন প্রাচ্যের অবহেলা থেকে বর্তমান নিঃসঙ্গ গুরুত্বপূর্ণ অবস্থানে মিশরে ব্রিটিশ সাফল্য ব্যতিক্রমধর্মী হতে পারে বেলফোর্ড যেমন বলেছেন তবে অযৌক্তিক বা অব্যাক্ষেও নয় ক্রমারের দৈনন্দিন কার্যক্রম ব্যবস্থাপনা এবং প্রাচ্য সভ্যতা সম্পর্কে বেলফোরের ধারণা এই দুয়ের মধ্যে দিয়ে অভিব্যক্ত একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী মিশরের বিষয়গুলো নিয়ন্ত্রিত হতো বিশ শতকের প্রথম দশক জুড়ে এ দত্তের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে এটি কার্যকর প্রচণ্ড ভালোভাবে কার্যকর বক্তব্যটি সংক্ষেপ ও স্মরণ করলে যা দাঁড়ায় তা পরিষ্কার যথাযথ এবং হৃদয়ঙ্গম করা সহজ এখানে পশ্চিমের মানুষ আছে আর আছে প্রাচ্যবাসী প্রথমোক্তরা আধিপত্য পড়বে সেই আধিপত্যের শিকার হতে হবে অবশ্যই দ্বিতীয়োক্তদেরকে যা সচরাচর বোঝায় তারা তাদের ভূমি দখল করে নিতে দেবে তাদের অভ্যন্তরীণ বিষয়সমূহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে দেবে তারা তাদের রক্ত ও সম্পদ তুলে দেবে কোনো না কোনো পশ্চিমা শক্তির হাতে ওই ক্রোমার ও বেলফোর অচিরেই আমরা দেখব মানবতাকে নগ্ন করে এমন নিষ্ঠুর সাংস্কৃতিক ও জাতিগত সত্তায় নামিয়ে আনতে পেরেছিলেন যা তাদের অনৈতিকতার ইঙ্গিত নয় মোটেও বরং এ হলো তারই প্রমাণ যে একটি সাধারণ তত্ত্বকে ওরা যখন প্রয়োগ করেন তখন তা কেমন সূক্ষ্ম হয়ে উঠেছিল কেমন সূক্ষ্ম ও কার্যকর প্রাচ্যজন সম্পর্কে বেলফোরের বিশ্লেষণে বিষয়মুখী বিশ্বজনীনতার ভান আছে তার মতো না করে প্রমার কথা বলেন নির্দিষ্ট প্রাচ্যবাসী সম্পর্কে যাদের তিনি শাসন করেছেন অথবা যাদের নিয়ে কাজ করতে হয়েছে প্রথমে ভারতে পরে মিশরে পঁচিশ বছর ধরে এবং তখনই তিনি ইংল্যান্ডের সাম্রাজ্যের শ্রেষ্ঠ কনসাল জেনারেল হিসেবে আবির্ভূত হন বেলফরের প্রাচ্যজন হল প্রোমারে শাসিত জাতি এ বিষয়ে একটি নিবন্ধ লেখেন ক্রোমার উনিশশো সালে জানুয়ারির এডিনবার্গ রিভিউয়ে তা প্রকাশিত হয় ওখানে পুনরায় দেখা যায় শাসিত জাতি বা প্রাচ্যজনদের সম্পর্কে জ্ঞানী ওদের ব্যবস্থাপনার কাজটিকে সহজ ও লাভজনক করে দিয়েছে অধিক ক্ষমতার জন্য প্রয়োজন অধিক তথ্য ও নিয়ন্ত্রণ ক্রোমারের ধারণা হল নিজ দেশে সামরিকবাদ ও বাণিজ্যিক আত্মভরিতা এবং উপনিবেশে স্বাধীন প্রতিষ্ঠান যেহেতু খ্রিস্টীয় নৈতিকতার সূত্র অনুসারে ব্রিটেনের সরকারের বিরুদ্ধে যায় উপনিবেশে স্বাধীন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে রাখতে পারলে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হবে না কারণ ক্রোমার বলেন যদি যুক্তিবোধ এমন একটি বিষয় হয়ে থাকে যে প্রাচ্যবাসীরা তার অস্তিত্ব উপেক্ষা করার মতো পরিস্থিতিতেই বাস করে তাহলে তাদের ওপর অতি বৈজ্ঞানিক বিভিন্ন ব্যবস্থা আরও বা তাদেরকে জোরপূর্বক যুক্তি মানতে বাধ্য করা শাসনের সঠিক পদ্ধতি নয় বরং সঠিক পদ্ধতি হলো সীমাবদ্ধতা উপলব্ধি করা এবং ধৈর্য সহকারে শাসিত জাতি সন্তুষ্টির মধ্যে শাসক ও শাসিতের আরও কার্যকর এবং আশা করা যায় আরও দৃঢ় সম্পর্ক খুঁজে বের করা শাসিত জাতিকে এরূপ সান্ত্বনা দেয়ার পেছনে সর্বত্র পেতে আছে সাম্রাজ্যবাদী শক্তি তা উপলব্ধি ও বিরল ব্যবহারের জন্য যতটা কার্যকর তা সৈন্যদল আদায়কারী ও সংযমহীন শক্তির জন্য ততটা নয় এক কথায় সাম্রাজ্যকে বিচক্ষণ হতে হবে লিপসাকে আত্মস্বার্থহীনতার সাথে এবং অসহিষ্ণুতাকে নমনীয় বিধিবিধানের সাথে মিলিয়ে নিতে হবে আরও স্পষ্ট করতে হলে বলতে পারি যখন বলা হয় বাণিজ্যিক উৎসাহ কিছুটা নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন তখন এর অর্থ হল ভারতীয় বা মিশরীয় বা শিল্লুক বা জুলুদের সাথে কাজ করার সময় প্রথম যে প্রশ্নটি বিবেচনায় আনা উচিত তা হল এই মানুষগুলো জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে যাদের সবাই কম বেশি অভিভাবকত্বের অধীন কোন জিনিসটাকে তাদের স্বার্থের জন্য সবচেয়ে ভালো মনে করে বিষয়টি গভীরতর বিবেচনার দাবি করে যদিও তবে স্থানীয় বিচার বিবেচনায় সমৃদ্ধ অভিজ্ঞতা ও পশ্চিমা জ্ঞানের আলোকে সচেতনভাবে কোনোটাকে শাসিত জাতির জন্য সর্বোত্তম মনে করি তা বিবেচনা করে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এক্ষেত্রে পরিণামে ইংরেজ জাতির পক্ষে যায় এমন প্রকৃত বা অনুমানকৃত সুবিধাদি বিবেচনায় আনা উচিত নয় কিংবা যা সচরাচর ঘটে থাকে কোনো প্রভাবশালী ইংরেজ বা ইংরেজদের একটি শ্রেণী কর্তৃক উপস্থাপিত স্বার্থকেও নয় যদি সমগ্র ব্রিটিশ জাতি অটলভাবে এ নীতি মনে রাখে এবং এর প্রয়োগের ওপর জোর দেয় তাহলে যদিও আমরা ভাষা বা জাতিগত সাদৃশ্যের ভিত্তিতে সৃষ্ট দেশপ্রেমের মতো কিছু সৃষ্টি করতে পারবো না সত্যি তবে যারা অনুগ্রহ লাভ করেছে ও ভবিষ্যতে যারা করবে তাদের কৃতজ্ঞতা এবং শ্রেষ্ঠতর মেধা ও আত্মস্বার্থহীন আচার আচরণের প্রতি তাদের শ্রদ্ধাবোধের ভিত্তিতে একরকম কসমোপলিটান আনুগত্য বিকশিত করতে পারবো হয়তো সেক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতেই কিছুটা আশা থাকে যে মিশরীয়রা ভবিষ্যৎ কোনো আরাবির হাতে নিজের সহায় সম্পদ ছুঁড়ে দেওয়ার আগে দোনামোনা করবে এমনকি মধ্য আফ্রিকার আদিমরাও ঘটনাক্রমে এক আটটা মন্ত্রোচ্চারণ করতে শিখবে অ্যাস্ট্রে রেডাক্সের সম্মানে যাকে ব্রিটিশ কর্মকর্তারা জিন দেননি কিন্তু ন্যায় বিচার দিয়েছেন তার চেয়ে বড় কথা বাণিজ্য লাভবান হবে শাসিত জাতির তরফ থেকে উত্থাপিত প্রস্তাবসমূহ শাসকগণ কতটা গুরুত্বের সাথে বিবেচনা করবে তা ব্যাখ্যা করা হয়েছে ক্রমারপত্রিক মিশরীয় জাতীয়তাবাদে সম্পূর্ণ বিরোধিতায় স্থানীয় স্বাধীন প্রতিষ্ঠান বিদেশি দখলের অবসান আত্মবিকাশমান জাতীয় সার্বভৌমত্ব প্রভৃতি অবিস্ময়কর দাবিসমূহ ক্রমার কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হয়েছে তিনি স্পষ্ট নিশ্চিত করেছেন মিশরের প্রকৃত ভবিষ্যৎ সংকীর্ণ জাতীয়তাবাদে নেই যা কেবল স্থানীয় মিশরীয়দের গ্রহণ করবে বড় আছে বিস্তৃত কসমোপলিটানিজমে অধীনস্থ জাতির মধ্যে এই বোধ নেই যে ওরা জানবে কোনটা তাদের জন্যে ভালো ওরা প্রাচ্যজন যাদের চরিত্র বিষয়ে ক্রোমার খুবই জ্ঞান রাখেন কারণ তিনি ভারত ও মিশর উভয় দেশেই তাদের সাহচর্য অভিজ্ঞতা অর্জন করেছেন প্রাচ্যজনের ব্যাপারে ক্রোমারের জন্যে সবচেয়ে সুবিধাজনক কাজ হলো তাদের পরিচালনা করা পরিস্থিতি যদিও এখানে সেখানে কিছু ভিন্ন হতে পারে তবু সর্বত্র প্রায় একই রকম এর কারণ প্রাচ্যের মানুষ প্রায় সবখানেই একরকম অবশেষে অগ্রসর হওয়া যাক দীর্ঘ সময় ধরে বিকশিত জ্ঞানের অতি প্রয়োজনীয় কেন্দ্রীয় বিষয়ের দিকে প্রাতিষ্ঠানিক ও বাস্তব উভয় জ্ঞান আধুনিক পশ্চিমা প্রাচ্যতত্ত্বের এক শতাব্দীর ঐতিহ্য সূত্রে যার উত্তরাধিকারী হলেন ক্রোমার ও বেলফোর্ড। প্রাচ্যজন ও প্রাচ্যজন বিষয়ক জ্ঞান তাদের জাতিগত পরিচয় স্বভাব চরিত্র সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সমাজ ও সম্ভাবনা সম্পর্কিত জ্ঞান এই জ্ঞান খুবই কার্যকর প্রমা বিশ্বাস করেন তিনি মিশর শাসনে এই জ্ঞান কাজে লাগিয়েছেন তাছাড়া এটি পরীক্ষিত এবং অপরিবর্তিত জ্ঞান যেহেতু প্রাচ্যজন সকল বাস্তব উদ্দেশ্যেই আদর্শিক মানুষ মাত্র যাকে যে কোনো প্রাত্রতাত্ত্বিক বা প্রাচ্যের শাসক পরীক্ষা করে দেখতে পারে বুঝতে পারে উন্মোচিত করে দিতে পারে তাই দুই খণ্ডের মডার্ন ইজিপ্ট গ্রন্থের চৌত্রিশতম অধ্যায়ে ক্রোমা নিজ অভিজ্ঞতার ম্যাজিস্ট্রেরিয়াল রেকর্ডে প্রাত্রতাত্ত্বিক জ্ঞানের এক ব্যক্তিগত মতামত উপস্থিত করেন স্যার আলফ্রেড লাইয়াল আমাকে একবার বলেছিলেন প্রাচ্যের মন যথার্থকে ভয় পায় প্রত্যেক অ্যাংলো ইন্ডিয়ানের উচিত এই নীতি কথাটি মনে রাখা যথার্থের অভাব যা সহজেই রূপান্তরিত হতে পারে অসততাই প্রকৃতপক্ষে প্রাচ্যদেশীয় মনের প্রধানতম বৈশিষ্ট্য ইউরোপীয় মানুষ অনেকখানি কার্যকারণবাদী ঘটনা সম্পর্কে তার বিবরণ অস্পষ্টতা থেকে মুক্ত তিনি প্রকৃতিগতভাবে যুক্তিবাদী যদিও তিনি হয়তো যুক্তিবাদ অধ্যয়ন করেননি প্রকৃতিগত কারণেই যে কোনো সত্যকে মেনে নেওয়ার পূর্বে তিনি প্রমাণ চান তার প্রশিক্ষিত বুদ্ধি কাজ করে একটি যান্ত্রিক প্রক্রিয়ার মতো অন্যদিকে তা চিত্রবৎ রাস্তার মতোই প্রাচ্যজনের মনে সুষম গঠন সৈষ্ঠবের অভাব প্রবল তার যৌক্তিক বিশ্লেষণ হলো তার অতীব নৌরা বর্ণনা যদিও প্রাচীন আরবেরা কিছুটা উৎকৃষ্ট মাত্রার দান্দিক জ্ঞান অর্জন করেছিল তাদের বংশধরদের মধ্যে এককভাবে যুক্তিতর্কের গুণটির অভাব প্রবট এরা সচরতার কোনো সাদামাটা বর্ণনার একেবারেই অনিবার্য পরিসমাপ্তি টানতেও অক্ষম যদিও তার সত্যতা ওরা স্বীকার করতেও পারে সাধারণ একজন মিশরীয় নিকট থেকে কোনো ঘটনার বিবরণ জানার জন্যে রীতিমতো সযত্ন উদ্যাম করতে হয় সাধারণত তার ব্যাখ্যা হয় দীর্ঘ স্বচ্ছতার অভাব তাতে প্রবল সে তার গল্প শেষ করার পূর্বে অন্তত আট ডজনবার নিজের বক্তব্যের সাথেই গরমিন করে ফেলবে সবচেয়ে কোমল প্রক্রিয়া জেরার মুখেও ওরা সচরাচর ভেঙে পড়ে অতঃপর প্রাচ্যজন অথবা আরবেরা সহজেই প্রতারিত হয় বলে দেখানো হয়েছে শক্তি ও উদ্যম নেই ওদের জীবজন্তুর প্রতি নির্দয়তা মাত্রাতিরিক্ত চাটুকারিতা চক্রান্ত চালাকিতে দিশাহারা হয়ে পড়ে প্রাচ্যবাসীরা না পারে রাস্তায় হাঁটতে না ফুটপাতে চতুর ইউরোপীয়রা দ্রুত উপলব্ধি করতে পারে রাস্তা এবং ফুটপাত হাঁটার জন্যই নির্মিত প্রাচ্যজনের বিশৃঙ্খল মন তা বুঝতে ব্যর্থ হয় এরা অসংশোধনীয় মিথ্যু এরা চরম অলস ও সন্দেহপ্রবণ এবং সব কিছুতেই অ্যাংলো স্যাকসন জাতির স্পষ্টতা রিজুতা ও মহত্বের বিরোধিতা করে ক্রমার কোথাও গোপনের চেষ্টা করেননি যে তার নিকট প্রাচ্যজন হল সর্বদা ও একমাত্র মানববস্তু ব্রিটিশ উপনিবেশগুলো তিনি যাদের পরিচালনা করেছেন যেহেতু আমি একজন কূটনৈতিক ও প্রশাসক যার গবেষণার প্রধান বিষয় হল মানুষ তাকে পরিচালনার দৃষ্টিকোণ থেকে ক্রোমার বলেন আমি এই পর্যবেক্ষণে সন্তুষ্ট যে কোনো না কোনোভাবে প্রাচ্যবাসীরা কাজ করে কথা বলে এবং চিন্তা করে এমন এক পন্থায় যা ইউরোপীয়দের থেকে সম্পূর্ণ বিপরীত ক্রোমারের বর্ণনা অবশ্যই অংশত প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রদত্ত তিনি তবু তার মতের সমর্থনে এখানে সেখানে রক্ষণশীল প্রাত্রতাত্ত্বিক বিশেষজ্ঞদের মত উল্লেখ করেছেন বিশেষত আর্নেস্তো রেনান ও কনস্ট্যান্টিন ভোলনির আবার প্রাচ্যবাসীরা কেন ওইরকম সে কারণ ব্যাখ্যা করার সময় তিনি এসব বিশেষজ্ঞদের থেকে ভিন্ন মত প্রকাশ করেন তার কোনো সন্দেহ নেই যে প্রাচ্যজন সম্পর্কে যে কোনো জ্ঞান তার মতে সত্যতা প্রমাণ করবে জেরার মুখে মিশরীয়রা ভেঙে পড়ে বলে যে বর্ণনা দিয়েছেন প্রমাণ তাতে মনে হয় তার মতে প্রাচ্যের মানুষ অপরাধী সেই অপরাধ হল প্রাচ্যের মানুষ প্রাচ্যজন এ হলো এরই প্রমাণ যে এরকম অনুলাপ সাধারণে এতটাই গৃহীত হয় যে ইউরোপীয় যুক্তিবোধ ও সুষম মনকে পুনর্বিবেচনার সুযোগ না দিয়েই তা লেখা সম্ভব হয়েছে অতএব যা প্রাচ্যজনের আচার আচরণের আদর্শ বলে বিবেচিত হয় তা থেকে যে কোনো বিচ্যুতিকে মনে করা হয় অস্বাভাবিক পরিণতিতে মিশর থেকে ক্রোমারের পাঠানো সর্বশেষ রিপোর্টে মিশরীয় জাতীয়তাবাদকে দাবি করা হয় সম্পূর্ণ মহৎ ধারণা এবং দেশীয় নয় বরং বিদেশি অর্থাৎ প্রভাবজাত বিকাশের চারা গাছ ক্রোমার ও বেলফোর তাদের প্রকাশ্য নীতি ও লেখার সর্বত্র যে জ্ঞান ভাণ্ডার ও প্রাচ্যতাত্বিক রক্ষণশীলতা সংকেত সমূহের ভাণ্ডার থেকে উল্লেখ করেছেন তাকে তুচ্ছু মনে করলে ভুল হবে যদি সহজভাবে বলা যায় প্রাচ্যতত্ত্ব হল উপনিবেশিক শাসনকে যৌক্তিক করে তোলা তাহলে একটি সত্য উপেক্ষা করা হয় তাহলে উপনিবেশ প্রতিষ্ঠার পরে নয় পূর্বেই প্রাচ্যতত্ত্ব ঔপনিবেশিক শাসনকে আগাম বহুদূর বৈধ করে তুলেছিল মানুষ সকল সময় বাস্তব বা কাল্পনিক বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করেছে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যে পরম বিভাজন আত্মতৃপ্তির সাথে মেনে নিয়েছেন বেলফোর ও প্রোমার তা গড়ে উঠেছে বহু বছর এমনকি বহু শতাব্দী ধরে এর মধ্যে অবশ্যই অসংখ্য আবিষ্কার অভিযান হয়েছে সংযোগ ঘটেছে বাণিজ্য ও যুদ্ধের মাধ্যমেও তবে এছাড়াও আঠারো শতকের মধ্যভাগ থেকে প্রাচ্য পাশ্চাত্য সম্পর্কে দুটো মুখ্য দিক ছিল একটি হল ইউরোপে প্রাচ্য সম্পর্কে বিকাশমান পদ্ধতিভিত্তিক জ্ঞান সেই জ্ঞান যা জোরালো হয়েছে উপনিবেশিক সম্পর্ক সংঘাতে তেমনি ভিনদেশী ও অস্বাভাবিকতা সম্পর্কে সর্বব্যাপী আগ্রহে বিকাশমান জাতিবিদ্যা তুলনামূলক শরীরতত্ত্ব ভাষাবিজ্ঞান ইতিহাসের দ্বারা ব্যবহৃত হয়ে এছাড়াও ওই পদ্ধতিভিত্তিক জ্ঞানের সাথে যুক্ত হয়েছে ঔপন্যাসিক কবি অনুবাদক ও মেধাবী পর্যটকদের সৃষ্ট বিশাল এক গুচ্ছ সাহিত্য প্রাচ্য পাশ্চাত্য সম্পর্কের অন্য দিকটি এই যে প্রাচ্য ইউরোপের পারস্পরিক সম্পর্কে ইউরোপ সর্বদা শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে আধিপত্যের কথা না হয় নাই বললাম এ ব্যাপারটিকে সুভাষনে কোমল করে বলা সম্ভব নয় সত্যি যে দুর্বলের সাথে সবলের সম্পর্ক ভিন্ন চেহারায় ঢেকে রাখা সম্ভব যেমন বেলফোর যখন প্রাচ্যের সভ্যতাকে মহৎ বলে স্বীকার করেন কিন্তু পাশ্চাত্যে যা এখানে আমাদের বিষয় রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় ভিত্তির প্রয়োজনীয় সম্পর্ককে দেখা হয় সবল ও দুর্বল পক্ষের সম্পর্করূপে সে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন পরিভাষা বেলফোর ও ক্রোমার গদবাধা ভঙ্গিতে অনেকগুলো ব্যবহার করেছেন প্রাচ্যের মানুষ যুক্তিবিরোহিত পতিত বালসুলভ ভিন্ন রকম এভাবে ইউরোপীয়রা যুক্তিবাদী গুণী মানসিকভাবে পরিপক্ক স্বাভাবিক কিন্তু সেই সম্পর্ক উজ্জীবিত করার ধরনটা সবখানে এই বাস্তবতায় গুরুত্ব আরোপ করে যে প্রাচ্যের মানুষ বাস করে ভিন্ন কিন্তু সংগঠিত নিজেদের পৃথিবীতে নিজস্ব জাতীয় সাংস্কৃতিক ও জ্ঞানতাত্ত্বিক সীমানা ও অভ্যন্তরীণ সংশক্তির নীতিমানা সংবলিত জগতে এ সত্ত্বেও প্রাচ্যের মানুষদের জগতের বোধগম্যতা ও স্বকীয়তা তাদের নিজস্ব চেষ্টায় উর্জিত নয় তা এসেছে বরং পশ্চিম কর্তৃক প্রাচ্যের ওপর ওয়াকিবহাল স্বার্থমুখী একগুচ্ছ প্রভাব আরোপণে যার সাহায্যে পশ্চিম প্রাচ্যকে চিহ্নিত করে এতক্ষণ ধরে আমার আলোচিত সাংস্কৃতিক সম্পর্কের দুটো বৈশিষ্ট্য এভাবেই একত্রিত হয় প্রাচ্যের জ্ঞানশক্তি থেকে উৎসাহিত বলে অর্থে সৃষ্টি করে প্রাচ্য প্রাচ্যজন ও তার জগৎ ও বেলফোরের লেখার ভাষায় প্রাচ্যজন এমন কিছু রূপে আবির্ভূত হয় যাকে বিচার করা হয় যেমন আইনের আদালতে এমন কিছু রূপে যাকে বর্ণনা ও অধ্যয়ন করা হয় যেমন পাঠ্যসূচিতে এমন কিছু যাকে সুশৃঙ্খল করা হয় যেমন ক্লাসরুম ও কারাগারে এবং এমন কিছু যাকে চিত্রিত করা হয় যেমন প্রাণীবিদ্যা ম্যানুয়ালে লক্ষণীয় বিষয় হল উল্লিখিত প্রতিটি ক্ষেত্রেই প্রাচ্যজন অন্তর্ভুক্ত ও উপস্থাপিত হচ্ছে একটি আধিপত্যশীল কাঠামোর দ্বারা এ কাঠামোর উৎস কী সাংস্কৃতিক শক্তি খুব সহজে আলোচ্য কিছু নয় এবং বর্তমান রচনার অন্যতম একটি উদ্দেশ্য হলো সাংস্কৃতিক শক্তির প্রয়োগ হিসাবে প্রাচ্যতন্ত্রকে বর্ণনা ও বিশ্লেষণ করা একে গভীরভাবে ভেবে দেখা অন্য কথায় প্রথমে প্রচুর পরিমাণে সংশ্লিষ্ট উপাত্ত বিশ্লেষণ না করে সাংস্কৃতিক শক্তির মতো অস্পষ্ট অথচ গুরুত্বপূর্ণ ধারণা সাধারণীকরণ করে ফেলার ঝুঁকি না নেওয়াই ভালো তবে শুরুতে বলা যায় যে উনিশ বিশ শতকে পশ্চিম জড়িত ছিল এমন একটি ধারণা গড়ে তোলা হয়েছিল যে প্রাচ্য ও তার সব কিছু নিকৃষ্ট নাও যদি হয় তবু পশ্চিম কর্তৃক সংশোধনমূলক অধ্যয়নের যোগ্য অন্তত প্রাচ্যকে তখন দেখা হতো শ্রেণীকক্ষ ফৌজদারি আদালত কারাগার সচিত্র ম্যানুয়ালের দৃষ্টিকোণ থেকে সুতরাং প্রাচ্যতত্ত্ব হল প্রাচ্য সম্পর্কে সেই জ্ঞান যা প্রাচ্যের সকল কিছুকে বাছাই পর্যবেক্ষণ অধ্যয়ন বিচার শৃঙ্খলাভুক্তকরণ ও পরিচালনার জন্য শ্রেণীকক্ষ আদালত কারাগার বা ম্যানুয়ালে স্থাপন করে বিশ শতকের শুরুর বছরগুলোতে বেলফোর ও ক্রোমারের মতো লোকেরা যা বলেছে ও যেভাবে বলেছে তা তারা বলতে পারত কারণ এসব বলার জন্যে যে শব্দ কল্প প্রতিমা আলঙ্কারিক ভাষা ও নমুনা প্রয়োজন তা তারা পেয়েছে উনিশ শতকেরও পূর্বের প্রাচ্যতত্ত্বের ঐতিহ্য থেকে এই সত্ত্বেও ভূপৃষ্ঠের বেশিরভাগ এলাকা যে অর্থে ইউরোপ বা পশ্চিম কর্তৃক পরিচালিত হচ্ছে এই জ্ঞান প্রাত্যতত্ত্বকে জোরদার করেছে প্রাত্রততত্ত্বের দ্বারা বলশালী হয়েছে সে জ্ঞানও প্রাত্যতাত্ত্বিক লেখালেখি ও প্রতিষ্ঠানে ব্যাপক অগ্রগতি এবং ইউরোপের নজিরবিহীন সাম্রাজ্য বিস্তার ঘটে কাকতুলীয়ভাবে ঠিক একই সময়ে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময় পর্বে ইউরোপের প্রত্যক্ষ উপনিবেশিক সাম্রাজ্য ভূপৃষ্ঠের পঁয়ত্রিশ শতাংশ থেকে বেড়ে পঁচাশি শতাংশে দাঁড়ায় প্রতিটি অঞ্চল তার শিকার হয় তবে এশিয়া ও আফ্রিকার চেয়ে বেশি নয় কোনোটাই সবচেয়ে বড় ছিল ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য কোনো কোনো ক্ষেত্রে সঙ্গী আর সব ব্যাপারে আক্রমণাত্মক প্রতিদ্বন্দ্বী প্রাচ্যে ভূমধ্যসাগরের পূর্ব উপকূল থেকে শুরু করে ইন্দোচীন ও মালয়েশিয়া পর্যন্ত তাদের উপনিবেশিক দখল ও সাম্রাজ্যবাদী প্রভাব প্রতিপত্তি ছিল পরস্পর সংলগ্ন প্রায়শই একটি আরেকটি সীমানা মারিয়ে দিত এ নিয়ে যুদ্ধও বাড়ত যখন তখন তবে ইসলাম যে অঞ্চলে সাংস্কৃতিক ও জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্ধারণের কথা ছিল সেই নিকট প্রাচ্যে অর্থাৎ আরব ভূমিতে ফরাসি ও ব্রিটিশ সাম্রাজ্য পরস্পরের এবং প্রাচ্যের মুখোমুখি হয় পূর্ব পরিচিতি জটিলতা ও উল্লেখযোগ্য তীব্রতার সাথে উনি শতকের বেশিরভাগ সময় জুড়েই আঠারোশো সালে লর্ড স্যালিস বাড়ি যেমন মন্তব্য করেন প্রাচ্য সম্পর্কে ওদের সাদৃশ্যপূর্ণ মতামত ছিল খুবই সমস্যাগ্রস্ত আপনার কোনো ঘনিষ্ঠ মিত্র যদি এমন কোনো দেশে নাক গলায় যেখানে আপনার গভীর স্বার্থ রয়েছে তাহলে আপনার সামনে তিনটি পথ খোলা থাকে আপনি তার নিন্দা করতে পারেন বা এককভাবে সব দখলে নিয়ে নিতে পারেন অথবা ভাগাভাগি করতে পারেন এই অঞ্চলটি ছেড়ে দেওয়ার অর্থ ছিল আমাদের ভারতগামী পথের মাঝে ফরাসিদের বসিয়ে দেয়া একক কর্তৃত্ব নেয়ার মধ্যে যুদ্ধে সমূহ ঝুঁকি থাকত আমরা তাই তৃতীয়টি অর্থাৎ বংশীদারিত্বের পথটাই বেছে নিলাম এবং তারা ভাগাভাগি করে নেয় এমন এক উপায় যা আমরা এখন খুঁজে দেখব ওখানে ওরা যা ভাগ করে তা কেবল ভূমি বা মুনাফা কিংবা প্রশাসনিক ক্ষমতা নয় ভাগ করা হয় এক ধরনের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও আমি যাকে বলেছি প্রাচ্যততত্ত্ব প্রাচ্যততত্ত্ব হল সাধারণভাবে ও কোনো কোনো ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে গৃহীত একরাশ তথ্যের একটি আর্কাইভ বা লাইব্রেরি আর্কাইভকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করেছে একরাশ মূল্যবোধ ও একগুচ্ছ ধারণা যেগুলো এরই মধ্যে নানা উপায়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছে এসব ধারণা ব্যাখ্যা করেছে প্রাচ্যজনের আচার আচরণ এগুলো প্রাচ্যজনকে সরবরাহ করেছে একরকম মানসিকতা বংশবৃত্তান্ত ও পরিবেশ সবচেয়ে বড় কথা এগুলো প্রাচ্যজনকে স্থায়ী চরিত্র সম্পন্ন রূপে দেখার ও সেই অনুযায়ী আদান প্রদান করার অনুমোদন দিয়েছে ইউরোপীয়দেরকে কিন্তু স্থায়িত্ব সম্পন্ন যে কোনো ধারণার মতো প্রাচ্যতাত্ত্বিক ধারণা সমূহ সেসব মানুষদের প্রভাবিত করেছে যাদেরকে প্রাচ্যজন বলে অভিহিত করা হয় এবং প্রভাবিত করেছে তাদেরকেও যাদের বলা হয়ে থাকে পাশ্চাত্যজন বা ইউরোপীয় বা পশ্চিমের মানুষ মোট কথা প্রাচ্যতত্ত্বকে ইতিবাচক মতবাদ মনে না করে চিন্তার ওপর একরা সীমাবদ্ধতার উপরে উপলব্ধি করা ভালো যদি পশ্চিমের শ্রেষ্ঠত্ব এবং প্রাচ্যের নিকৃষ্টতাজনিত অমোচনীয় ব্যবধানী প্রাচ্যতত্ত্বের প্রাণ হয়ে থাকে তাহলে প্রাচ্যতত্ত্ব তার বিকাশ ও উত্তরকালীন ইতিহাসের ধারায় কীভাবে সে ব্যবধানকে দৃঢ় ও গভীরতর করেছে তা দেখার জন্যে আমাদের তৈরি থাকতে হবে ভারত এবং অন্যান্য অঞ্চলের উপনিবেশিক প্রশাসকদেরকে পঞ্চান্ন বছর বয়সে অবসর প্রদানের রীতি গড়ে ওঠে উনিশ শতকের ব্রিটেনে তখন প্রাচ্যতত্ত্ব আরেক দফা পরিশোধন লাভ করে বয়বৃদ্ধ ও মর্যাদাহীন কোনো পশ্চিমা মানুষকে দেখার সুযোগ দেয়া হয় না প্রাত্রজনকে তেমনি পশ্চিমের কোনো মানুষও প্রজা জাতের চোখে নিজেকে তেজি যুক্তিবাদী সদা সতর্ক তরুণ শাসক ছাড়া আর কোনো রূপে আবির্ভূত হওয়ার প্রয়োজন মনে করে না উনিশশো বিশ শতকে প্রাচ্যতত্ত্ব বেশ কটি ভিন্ন ভিন্ন চেহারা গ্রহণ করে সর্বপ্রথম ইউরোপীয় অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রাচ্য বিষয় বিশাল এক সাহিত্য ভাণ্ডার ছিল ইউরোপের বর্তমান আলোচনায় আধুনিক প্রাচ্যতত্ত্বে আরম্ভকাল বলে ধরা হয়েছে শেষ আঠেরো শতক ও উনিশ শতকের শুরুর পর্বকে এ পর্বের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এ সময়ই অ্যাডগার কুইনেটের ভাষায় প্রাচ্যতত্ত্বের পুনর্জাগরণ ঘটে হঠাৎই বিভিন্নমুখী একদল চিন্তাবিদ রাজনীতিবিদ শিল্পীর মধ্যে নতুন করে সচেতনতা দেখা দেয় চীন থেকে মেডিটেরিন মেডিটেরেনিয়ান পর্যন্ত বিস্তৃত প্রাচ্য সম্পর্কে এ সচেতনতা অংশত ছিল সংস্কৃত জেন্দ্র ও আরবি ভাষার নব আবিষ্কৃত ও অনুদিত সাহিত্যের ফলাফল আর অংশত নতুনভাবে উপলব্ধ প্রাচ্য ও পাশ্চাত্যের সম্পর্কের পরিণাম এখানে আমার উদ্দেশ্যের সাথে সম্পর্কিত মিশরে নেপোলিয়নের দখল অভিযান নিকট প্রাচ্য ও ইউরোপের পারস্পরিক সম্পর্কের মূল সুরটি সূচনা করে ওই দখলাভিযান ছিল সত্যিকার অর্থে এক সংস্কৃতিকে আরেক সংস্কৃতি আপাতভাবে শক্তিশালী আরেকটি সংস্কৃতি কর্তৃক বৈজ্ঞানিকভাবে গ্রাস করার সূচনা কারণ নেপোলিয়নের মিশর দখলের মধ্য দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যে প্রক্রিয়া শুরু হয় তা এখনও প্রভাবিত করে চলেছে আমাদের সমকালীন সংস্কৃতি ও রাজনৈতিক পটভূমি বিশাল যৌথ পাণ্ডিত্যের মনুমেন্ট স্বরূপ রচনা ডিসক্রিপোস দ্য লা ইজিপ্টের বর্ণনার মধ্য দিয়ে নেপোলিয়নের অভিযান প্রাচ্যততত্ত্বের জন্য পরিবেশন করে একটি দৃশ্যপট বা মঞ্চসজ্জা মিশর এবং ক্রমান্বয়ে অন্যান্য ইসলামী দেশসমূহ বিবেচিত হয় প্রাচ্য বিষয়ে কার্যকর পশ্চিমা জ্ঞানের থিয়েটার গবেষণাগার জীবন্ত রূপে একটু পরে আমি নেপোলিয়নের অভিযান প্রসঙ্গে ফিরে আসব। নেপোলিয়নের অনুরূপ অভিজ্ঞতার বদৌলতে পশ্চিমে প্রাচ্য একটি জ্ঞান বৃক্ষরূপে আধুনিক আধুনিকায়ত্ত হয় এটি হল দ্বিতীয় রূপ যার মধ্যে অস্তিত্ববান ও বিশ শতকই প্রাচ্যতত্ত্ব ওই কালপর্বেও আমি শুরু থেকে পরীক্ষা করে দেখাব যে তখন সর্বত্রই প্রাচ্যতাত্ত্বিকদের মধ্যে তাদের নিজ নিজ আবিষ্কার অভিজ্ঞতা ও মর্মগত উপলব্ধি নির্দিষ্ট ফর্মে সম্ভব হলে আধুনিক ভাষায় বর্ণনা করার উচ্চাকাঙ্ক্ষা এবং আধুনিক বাস্তবতার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পরিপ্রেক্ষিতে প্রাচ্য বিষয়ক ধারণাসমূহ উপস্থাপনের আগ্রহ জেগে ওঠে যেমন আঠারোশো সালে সেমেটিক সম্পর্কে রেনানের ভাষাতাত্ত্বিক অনুসন্ধান যে রীতিতে প্রকাশিত হয়েছে তা পণ্ডিতি বৈধতার জন্যে সমকালীন তুলনামূলক ব্যাকরণ তুলনামূলক শারীর সংস্থান বিদ্যা ও জাতিতাত্ত্বিক তত্ত্বসমূহ পথকে বিপুল পরিমাণে গ্রহণ করেছে এ ঋণ রেনানের প্রাত্যতত্ত্বকে দিয়েছে মর্যাদা মুদ্রার উল্টো পশ্চিমে আধুনিক ও গভীরতর প্রভাব সম্পাতি ভাবনাধারার মুখে তত্ত্বকে করেছে সমালোচনাযোগ্য ও ভেদ্য এখন পর্যন্ত তাই আছে প্রাচ্যতত্ত্ব সাম্রাজ্যবাদ দৃষ্টবাদ ইউটোপিয়ানিজম হিস্ট্রোসি হিস্টোরিসিজম ডারউইনবাদ বর্ণবাদ ফ্রয়েডীয় মনস্তত্ত্ব মার্ক্সবাদ স্পেংলারবাদ প্রভৃতির পরীক্ষা নিরীক্ষার বিষয়ে পরিণত হয়েছে কিন্তু অন্যান্য প্রকৃতি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মতো প্রাচ্যতত্ত্বেরও রয়েছে গবেষণার নমুনা রীতিনীতি নিজস্ব বিদ্যুৎ সমাজ নিজস্ব প্রতিষ্ঠান এ ক্ষেত্রটির মর্যাদা ব্যাপক বৃদ্ধি পায় তেমনি সোসিয়েট এশিয়াটি দি রয়্যাল এশিয়াটিক সোসাইটি দ্য ডাটসে মর্ডেন্ট মর্ডেন্ট লেডিস চেক গেসচেন্সক্রাফ্ট এবং দ্য আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটি প্রভৃতি প্রতিষ্ঠানের খ্যাতি ও প্রভাব প্রতিপত্তি এই সকল প্রতিষ্ঠানের বিস্তৃতির পাশাপাশি সারা ইউরোপ জুড়ে বাড়তে থাকে প্রাচ্যবিদ্যা বিষয়ক অধ্যাপকের সংখ্যাও এর অব্যবহৃত পরবর্তীকালে প্রাচ্যতত্ত্ব প্রচারের জন্য ব্যবহারযোগ্য মাধ্যমের সংখ্যাও স্ফীত হয় ফান্গ্র্যাবেন ড্যাস ওরিয়েন্স আঠারোশো নয় সালে প্রকাশিত এই দিয়ে সূচিত প্রাচ্যতাত্ত্বিক সাময়িকীর প্রকাশনাও জ্ঞান বৃদ্ধি করে বিশেষজ্ঞ ক্ষেত্রের সংখ্যাও বাড়ায় এই সত্ত্বেও ওইসব তৎপরতার অতি সামান্যই এবং প্রতিষ্ঠানসমূহের দু একটি মাত্র স্বাধীনভাবে অস্তিত্বশীল বা বিকশিত হয়েছে কারণ তৃতীয় যেরূপ প্রাচ্যততততত্ত্ব ক্রিয়াশীল তা প্রাচ্য বিষয়ক চিন্তাভাবনার ওপর সীমাবদ্ধতা আরোপ করে এমনকি ওই যুগের সবচেয়ে সৃজনশীল কল্পনা শক্তির অধিকারী লেখক যেমন ফ্লবেয়ার নের্ভাল স্কট প্রমুখ প্রাচ্য সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করতে পারতেন বা বলতে পারতেন সেই বলা বা অভিজ্ঞতা অর্জনের পথে নিয়ত সীমাবদ্ধতা বোধ করেছেন কারণ প্রাচ্যতত্ত্ব শেষ পর্যন্ত বাস্তবতা বিবেচনার রাজনৈতিক দৃষ্টিকোণ যার গঠন বিকশিত করেছে একটি বিভাজন পরিচিতি ইউরোপ পশ্চিম আমরা ও অপরিচিত প্রাচ্য পূর্ব ওরা এ ধারণা এক অর্থে সৃষ্টি ও উপস্থাপন করেছে দুটো জগৎ যেগুলো উপলব্ধিতে এসেছে এ প্রক্রিয়াতেই প্রাচ্যজন বাস করে তাদের জগতে আমরা বাস করি আমাদের জগতে কল্পদর্শন ও বস্তুনির্ভর বাস্তবতা একে অপরকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে এবং অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম আদান প্রদানের একটি স্বাধীনতা ছিল বরাবরই পশ্চিমের অনুকুলেক কারণ তার সংস্কৃতি অধিকতর শক্তিশালী সে ভেদ করে ঢুকে যেতে পারে জুজতে পারে আকার ও অর্থ দিতে পারে বিশাল এশীয় রহস্যে যেমন একবার বলেছিলেন ডিজরাইলি তবু আমার মনে হয় এ যাবৎ যা দেখেও দেখা হয়নি তা হল অমন আনুকূল্যে সংকুচিত পরিভাষা রাশি এবং ওই রকম কল্পদর্শনের তুলনামূলক সীমাবদ্ধতা আমার বক্তব্য হল প্রাচ্যতাত্ত্বিক বাস্তবতা অমানবিক এবং অটল এর পরিধি এবং একইভাবে যতটা ওর প্রতিষ্ঠান ও সর্বব্যাপী প্রভাব এখন পর্যন্ত টিকে আছে তাও কিন্তু প্রাচ্যতত্ত্ব কিভাবে কাজ করে কিভাবে একই একে একটি সম্পূর্ণ ঐতিহাসিক প্রপঞ্চ চিন্তার একটি ধরন একটি সমকালীন সমস্যা ও বিষয়গত বাস্তবতা রূপে বর্ণনা করা যেতে পারে সাম্রাজ্যের এক গণী টেকনিশিয়ান ও প্রাচ্যতত্ত্বের সুফলভোগী ক্রোমারকে আবার বিবেচনায় আনা যায় তিনি আমাদেরকে প্রাথমিক উত্তর যোগাতে পারবেন প্রজা জাতিসমূহের সরকারে তিনি এ সমস্যা নিয়ে গলত ধর্ম হয়েছেন যে কিভাবে ব্যক্তিগণের জাতি ব্রিটেন কিছু নীতিমালা অনুযায়ী বিভিন্ন দিকে বিস্তৃত বিশাল এক সাম্রাজ্য শাসন করবে তিনি দেশে নন্ডনের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সাথে তুলনা করে পার্থক্য দেখান স্থানীয় প্রতিনিধিদের যাদের রয়েছে অ্যাংলো স্যাটসন ব্যক্তিত্ব এবং স্থানীয়দের ব্যাপারে বিশেষজ্ঞ সুলভ জ্ঞান শেষোক্তরা স্থানীয় স্বার্থ হিসেব করা এমন উপায়ে প্রজাদের শাসন করতে পারে যা সাম্রাজ্যের স্বার্থ ক্ষতিগ্রস্ত এমনকি সংকটময় করে তুলতে পারে এ কারণে বিপদ বা আশঙ্কা উদ্ভূত হওয়ার পূর্বেই শেষ করে ফেলার মতো অবস্থানে থাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কেন কারণ এই কর্তৃপক্ষ যন্ত্রটির বিভিন্ন অংশে সুসমন্বিত তৎপরতা নিশ্চিত করতে পারে এবং প্রজাদের সরকারের ওপর আপতিত পরিস্থিতির যথাসম্ভব সদ্ব্যবহারের জন্য আপ্রাণ চেষ্টা করতে পারে এখানকার ভাষা অস্পষ্ট এবং আকর্ষণহীন তবে যা বলা হয়েছে তা বোঝা কঠিন নয় পশ্চিমে ক্ষমতার একটি কেন্দ্র এবং তা থেকে প্রাচীর দিকে বিচ্ছুরিত একটি বিরাট সর্বগ্রাসী যন্ত্র কল্পনা করেন ক্রোমার্ক কেন্দ্রীয় কর্তৃপক্ষ সেখানে অক্ষুণ্ণ থাকে যন্ত্রটির নিয়ন্ত্রণও থাকে তার হাতে প্রাচ্যে যন্ত্রটির বিভিন্ন শাখা প্রশাখা যন্ত্রটিতে যা সরবরাহ করে তা হল বস্তু বস্তুগত সম্পদ জ্ঞান যা আপনার আছে যন্ত্রটির দ্বারা প্রক্রিয়াজাত হয়ে রূপান্তরিত হচ্ছে আরও অধিক ক্ষমতায় বিশেষজ্ঞ জ্ঞানতুচ্ছ প্রাচ্য বস্তুকে তাৎক্ষণিক রূপান্তরিত করে দরকারি বস্তুতে উদাহরণস্বরূপ বলা যায় প্রাচ্যজন পরিণত হয় শাসিত জাতে প্রাচ্য মানসিকতার নমুনায় এবং সবই ঘটে দেশে অর্থাৎ ইংল্যান্ডে কর্তৃত্ব বুদ্ধির নিমিত্তে স্থানীয় স্বার্থ প্রাচ্যতাত্ত্বিকের বিশেষ স্বার্থ সামগ্রিক সাম্রাজ্যবাদী সমাজের প্রধান স্বার্থ হল কেন্দ্রীয় কর্তৃত্ব ক্রমান নিখুঁতভাবে যা দেখেন তা হল সমাজ কর্তৃক জ্ঞানের ব্যবস্থাপনা এই বাস্তব ঘটনা যে জ্ঞান যত বিশিষ্টই হোক তা প্রথমে একজন বিশেষজ্ঞের স্থানীয় স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত পরে পরিচালিত হয় কর্তৃত্বের সামাজিক প্রক্রিয়ায় স্থানীয় ও কেন্দ্রীয় স্বার্থের এই মিথস্ক্রিয়া জটিল কিন্তু বাছ বিচারহীন নয় ক্রমান্ড নিজের ক্ষেত্রে দেখা যায় তিনি বলেন একজন উপনিবেশিক প্রশাসক হিসেবে তার মূল অধ্যয়নের বিষয় মানুষও যখন পোপ ঘোষণা করেন মানব জাতির মূল অধ্যয়নের বিষয় হবে মানুষ তিনি তখন সকল মানুষকেই নির্দেশ করেন দরিদ্র ইন্ডিয়ান সমেত অথচ ক্রোমারের মানুষ শব্দটির সাথে ও এর ব্যবহার আমাদের মনে করিয়ে দেয় কোনো নির্দিষ্ট জাতের মানুষ যেমন প্রাচ্যজনকে মূল অধ্যয়নের বিষয়রূপে আলাদাভাবে চিহ্নিত করা যায় সুতরাং প্রাচ্যজন সম্পর্কিত এ মূল অধ্যয়ন হল প্রাচ্যততত্ত্ব যা অন্যান্য ধরনের জ্ঞান থেকে একে সঠিকভাবে আলাদাকৃত কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কালে জ্ঞানকে ঘিরে থাকা বস্তুগত ও সামাজিক বাস্তবতার জন্য দরকারি বলে পরিগণিত হয় ব্যবহৃত হওয়ার সুযোগ পায় প্রাচ্য থেকে পাশ্চাত্যের দিকে সার্বভৌমত্বের একটি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয় একটি ব্যঙ্গাত্মক শৃঙ্খল গড়ে ওঠে যার সবচেয়ে পরিষ্কার রূপ একদা বর্ণনা করেছেন রুড ইয়ার্ড কিপনিং খচ্চর ঘোড়া হাতি বা বলদ তা চালককে মান্য করে চালক মান্য করে তার সার্জেন্টকে এবং সার্জেন্ট তার লেফটেন্যান্টকে লেফটেন্যান্ট তার ক্যাপ্টেনকে ক্যাপ্টেন মেজরকে মেজর কর্নেলকে কর্নেল তিন রেজিমেন্টের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ারকে ব্রিগেডিয়ার তার জেনারেলকে মান্য করে যিনি ভাইসরয়কে মেনে চলেন ভাইসরয় আবার সম্রাগী সেবক এই দানবীয় চেইন অফ কমান্ডের মতো সুগঠিত ও ক্রোমারের হারমোনিয়াস ওয়ার্কিংয়ের মতো দৃঢ়ভাবে পরিচালিত প্রাত্রততত্ত্ব পশ্চিমে শক্তি ও প্রাচ্যের দুর্বলতাও প্রকাশ করতে পারে যেভাবে পশ্চিম দেখেছে এরকম দুর্বলতা ও সবলতা যেমন প্রাত্যবাদে স্বাভাবিক তেমনি সেই মতামতে সহজাত প্রবৃত্তি পৃথিবীকে মোটা দাগে বড় বড় অংশ ও অঞ্চলে বিভক্তি করেছে এই অঞ্চলগুলো পারস্পরিক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে পাশাপাশি অবস্থান করে ওই উত্তেজনা হলো হল তথাকথিত মৌলিক পার্থক্য এটি প্রাচ্যতত্ত্ব কর্তৃক উত্থাপিত প্রধান বুদ্ধিবৃত্তিক ব্যাপার কেউ কি মানবীয় বাস্তবতাকে পরিষ্কারভাবে বিভাজিত করতে পারে যেমনটি আসলেই মনে হয় বিভিন্ন সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সমাজ ও জাতিকে বিভাজিত করতে পারে এবং তার পরিণামও কি মানব মানবীয়ভাবে এড়াতে পারে মানবীয়ভাবে পরিণতি এড়ানোর কথা বলে আমি জানতে চাচ্ছি যে মানবজাতিকে আমরা অর্থাৎ পশ্চিম ও ওরা অর্থাৎ প্রাচ্যজনেরা জাতীয় বিভাজনের মধ্য দিয়ে প্রকাশিত পারস্পরিক শত্রুতা এড়ানোর কোনো উপায় কি আছে কারণ এ ধরনের বিভাজন হল সর্বজনীনতা যার ব্যবহার ঐতিহাসিক ও বাস্তবিকভাবে প্রয়োগ করা হয়েছে কিছু লোকের সাথে আর কিছু লোকের পার্থক্যের গুরুত্বকে সাধারণভাবে বিশেষভাবে নয় জনপ্রিয়তার দিকে ঠেলে দেওয়ার জন্যে কেউ যখন বিশ্লেষণ গবেষণা জননীতি শুরু এবং শেষ প্রান্তে প্রাচ্য ও পাশ্চাত্য জাতীয় বর্গ ব্যবহার করে প্রোমার ও বেলফোর্ড যেমন ব্যবহার করেছেন তখন তার ফলাফল হয় পার্থক্যের মেরুপরণ প্রাচ্যজন আরও বেশি প্রাচ্যজন এবং পাশ্চাত্যজন আরও বেশি পাশ্চাত্যজন হয়ে ওঠে বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য ও সমাজের মানুষের মধ্যে আদান প্রদান সীমিত করে ফেলে সংক্ষেপে তার আধুনিক ইতিহাসের একেবারে গোড়া থেকে প্রাচ্যতত্ত্ব ভিন সাথে সম্পর্ক স্থাপনের চিন্তার একটি ভঙ্গি হিসাবে প্রাচ্য ও পাশ্চাত্য জাতীয় বাধা বাধাধরা পার্থক্যভিত্তিক জ্ঞানের গদবাধা নিয়মে প্রাচ্যতত্ত্ব সর্বতভাবে দুঃখজনক একটি প্রবণতা দেখায় একটি পাশ্চাত্য বা একটি প্রাচ্য কামরাই চিন্তাকে প্রবাহিত করানোর উদ্দেশ্যে কারণ পশ্চিমে যেসব প্রাচ্যতাত্ত্বিক তত্ত্ব চর্চা ও মূল্যবোধের দেখা মেলে এ প্রবণতা তাদের মর্ম বলে ক্রিয়াশীল প্রাচ্যের উপর পশ্চিমের ক্ষমতার বোধ বৈজ্ঞানিক সত্যের মর্যাদা সহকারে গৃহীত হয়েছে সমকালীন দু একটি উদাহরণ এ পর্যবেক্ষণকে আরও পরিষ্কার করবে ক্ষমতায় অধিষ্ঠিত মানুষদেরকে যে জগতের সাথে আদান প্রদান করতে হবে সে সমাজকে তারা সময় সময় জরিপ করে দেখবে এটাই স্বাভাবিক বেলফোর প্রায়ই তা করতেন কিসিনজারও করেন তার প্রবন্ধ অভ্যন্তরীণ কাঠামো ও পররাষ্ট্রনীতিতে অন্তত খোলাখলি তিনি যে নাটক বর্ণনা করেছেন তা যথার্থ একদিকে অভ্যন্তরীণ শক্তি অন্যদিকে বৈদেশিক বাস্তবতার চাপের মধ্যে পৃথিবীতে কৌশলে তার আচরণ পরিচালনা করতে হবে যুক্তরাষ্ট্রকে এ কারণে কিসিঞ্জারের এককভাবে অবশ্যই পৃথিবী ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধাত্মক দিমেরু অবস্থা প্রতিষ্ঠা করে এছাড়া তিনি সচেতন কর্তৃত্বের সাথে কথা বলেন প্রধান প্রধান পশ্চিমা শক্তির কণ্ঠ হিসাবে যেগুলো সাম্প্রতিক ইতিহাস ও বর্তমান বাস্তবতা তাদেরকে এমন এক পৃথিবীর সামনে উপস্থাপন করে যে পৃথিবী সহজে তাদের কর্তৃত্ব ও ক্ষমতা স্বীকার করে নেয় না কিসিঞ্জার অনুভব করেন যুক্তরাষ্ট্র উন্নয়নশীল বিশ্বের তুলনায় শিল্পায়িত উন্নত পশ্চিমের সাথে কম সমস্যা সংকুলভাবে আদান প্রদান করতে পারে আবার যুক্তরাষ্ট্র ও তথাকথিত তৃতীয় বিশ্বের অর্থাৎ চীন ইন্দোচীন নিকটপ্রাচ্য আফ্রিকা ও লাতিন আমেরিকা তৃতীয় বিশ্বের সম্পর্কে সমকালীন বাস্তবতা দৃশ্যত একরা সমস্যায় কণ্ঠকময় যা এমনকি কিসিনজারও গোপন করতে পারেননি ভাষাতাত্ত্বিকরা যাকে বলেন জোর বৈপরীত্য প্রবন্ধটিতে সে পদ্ধতিতে অগ্রসর হন কিসিনজাদ তিনি দেখান পররাষ্ট্রনীতি হতে পারে দু রকমের ভবিষ্যৎবাণীমূলক ও রাজনৈতিক তেমনি দু ধরনের কৌশল দুটো সময় পর্ব ইত্যাদি যুক্তি বিস্তারে ঐতিহাসিক পর্বটি শেষে এসে তিনি যখন সমকালীন পৃথিবীর মুখোমুখি হন তখন একে যথারীতি দুভাগে ভাগ করেন উন্নত ও উন্নয়নশীল দেশসমূহ প্রথম অর্ধেক অর্থাৎ পশ্চিম গভীরভাবে এ ধারণার অনুবর্তি যে পর্যবেক্ষকের নিকট বাস্তব পৃথিবীর বাইরে জিনিস এবং জ্ঞান গঠিত হয় তথ্য সংরক্ষণ ও বিন্যাসের সমবায় তা যত বেশি নিখুঁত জ্ঞানও তত বেশি উন্নত এর প্রমাণস্বরূপ কিসিঞ্জার বলেন যে নিউটোনীয় বিপ্লব উন্নয়নশীল বিশ্বে সংগঠিত হয়নি সংস্কৃতির উপর নিউটোনীয় বিপ্লবের প্রথম যুগের প্রভাব পড়েনি সংস্কৃতি অনিবার্যভাবে ধরে রেখেছে প্রাক নিউটনীয় এ ধারণা যে বাস্তব পৃথিবী প্রায় সম্পূর্ণতই পর্যবেক্ষকের অভ্যন্তরীণ বিষয় পরিণতিতে তিনি যোগ করেন পশ্চিমের তুলনায় পৃথিবীর অন্যান্য নতুন দেশে সাম্রাজ্যবাদী বাস্তবতা ভিন্ন গুরুত্ববহ কারণ এক অর্থে এসব দেশ কখনো সে অভিজ্ঞতা আবিষ্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি প্রাচ্য যে নিখুঁত হতে অক্ষম সে প্রসঙ্গে ক্রোমারের মতো স্যার আলফ্রেট লিয়ালকে উদ্ধৃত করার প্রয়োজন হয়নি কিসিনজারের কারণ তিনি তার যুক্তি নিয়ে বিতর্কের সুযোগ রাখেননি যাতে কোনো বৈধতা প্রদানের প্রয়োজন না হয় আমরা আমাদের নিউটোনীয় বিপ্লব সম্পন্ন করেছি ওরা করেনি চিন্তাবিদ হিসেবে আমরা ওদের চেয়ে ভালো ভালো চূড়ান্ত পর্যায়ে রেখা টানা হয়েছে ঠিক যে ঢঙ্গে টেনেছিলেন বেলফোর ও ক্রোমার অথচ ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্যক্তিবর্গ ও মাঝখানে পড়ে আছে ষাট কিংবা আরও বেশি কিছু বছর অসংখ্য যুদ্ধ ও বিপ্লব প্রমাণ করেছে যে কিসিনজার যাকে খোঁজযুক্ত উন্নয়নশীল দেশ এবং ভিয়েনা সম্মেলন পূর্ব ইউরোপের সাথে সম্পর্কযুক্ত করেন সেই প্রাক নিউটনীয় ভবিষ্যৎবাণী ভিত্তিক রীতি পুরোপুরি ব্যর্থ হয়নি আবার ক্রোমার ও বেলফোরের মতো নয় কিসিনজার অতএব এই প্রাক নিউটনীয় পরিপ্রেক্ষিতে প্রতি শ্রদ্ধা জানাতে বাধ্য হন যেহেতু তা সমকালীন বিপ্লবমুখী আলোড়ন সম্পর্কে যথেষ্ট নমনীয়তা দেখায় এভাবে নিউটন উত্তর বাস্তব পৃথিবীর মানুষদের দায়িত্ব হল কোনো সংকট কোনো একটি বিন্যাস অনিবার্য করে তোলার আগেই সেই বিন্যাসটি সংগঠিত করা অন্য কথায় আমাদেরকে এখনও এমন কোনো উপায় বের করতে হবে যাতে উন্নয়নশীল পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায় এটি কি ক্রোমারের কল্পনা সুসমন্বিতভাবে ক্রিয়াশীল যন্ত্রটির মতো নয় যে যন্ত্রটি পরিকল্পিত হয়েছিল চূড়ান্ত পর্যায়ে কোনো কেন্দ্রীয় কর্তৃত্বের স্বার্থ দেখার জন্যে যা উন্নয়নশীল পৃথিবীর বিরোধিতা করে হিসিনজ যখন পৃথিবীকে প্রাক নিউটনীয় ও নিউটন উত্তর বাস্তবতার ধারণায় ভাগ করেন তখন তিনি হয়তো জানতেন না যে যুক্ত কোনো জ্ঞানভাণ্ডার থেকে তিনি ঋণ গ্রহণ করেছেন কিন্তু তার স্বাতন্ত্র প্রাচ্যতাত্ত্বিকদের দ্বারা নির্দিষ্টকৃত রক্ষণশীল বিভাজনের সাথে সাদৃশ্যপূর্ণ যারা পাশ্চাত্যবাসীদের থেকে প্রাচ্যজনকে আলাদা করে প্রাচ্যতাত্ত্বিকদের মতো কিসিনজারের স্বাতন্ত্র মূল্যবোধযুক্ত নয় তার সুর আপাতভাবে নিরপেক্ষ মনে হওয়া সত্ত্বেও ভবিষ্যৎবাণী ভিত্তিক নিখুঁততা অভ্যন্তরীণ পর্যবেক্ষণ ভিত্তিক বাস্তবতা ও বিন্যাস প্রভৃতি শব্দ ছড়িয়ে আছে তার বর্ণনায় এগুলো হয় আকর্ষণীয় পরিচিত আকাঙ্ক্ষাযোগ্য গুণাবলী নতুবা বিপজ্জনক উদ্ভট বিশৃঙ্খল ত্রুটি নির্দেশ করে আমরা দেখব প্রধান প্রাচ্য তাত্ত্বিক ও কিসিন উভয় বিভিন্ন সংস্কৃতির পার্থক্য থেকে ধারণা করে নেন একটি যুদ্ধক্ষেত্র যা তাদের পৃথক করে এবং দ্বিতীয়ত অন্যকে অর্থাৎ অবশিষ্ট পৃথিবীকে নিয়ন্ত্রণ ধারণ এবং না হলে উন্নত জ্ঞান ও সুষমভাবে প্রয়োজনীয় ক্ষমতা দ্বারা পরিচালনা করার জন্য পশ্চিমকে আমন্ত্রণ জানায় কোনো পরিণতি ও কোনো উল্লেখযোগ্য ব্যয়ে এরকম শক্তিমুখীন বিভাজন বজায় রাখা হয়েছে তা এখন আর কাউকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আরেকটি উদাহরণ যা নিখুঁতভাবে হয়তো অত্যন্ত নিখুঁতভাবে কিসিংজারের বিশ্লেষণে জুড়ে দেয়া আমেরিকান জার্নাল অফ সাইক্রিয়াট্রি উনিশশো সালের ফেব্রুয়ারি সংখ্যায় হ্যারল্ড ডব্লিউ গ্লিডেনের লেখা একটি নিবন্ধ প্রকাশ করে গ্লিডেনকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের অবসরপ্রাপ্ত সদস্য বলে পরিচয় দেয়া যায় নিবন্ধটির শিরোনাম দি আরব ওয়ার্ল্ড মূল সুর ও বিষয়বস্তু গভীরতর বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রাচ্যতাত্ত্বিক মনে প্রবণতা তুলে ধরে দুই কলামে চার পৃষ্ঠায় গত তেরোশো বছরকে বিবেচনায় এনে একশো মিলিয়নেরও বেশি সংখ্যক লোকের মনস্তাত্ত্বিক বর্ণনায় তার মতের ঠিক চারটি উৎস উল্লেখ করেন ত্রিপুরের ওপর লিখিত একখানি সাম্প্রতিক গ্রন্থ মিশরীয় পত্রিকা আর একটি সংখ্যা উইন্টে মেডারেন নামের একটি সাময়িকী এবং খ্যাতনামা প্রাত্রতাত্ত্বিক মজিদ খাদুরির একটি বই নিবন্ধটি তার মূল লক্ষ্য হিসেবে ইঙ্গিত করে আরবদের আচরণের অন্তর্গত ক্রিয়াশীলতা উন্মোচন যা আমাদের নিকট অস্বাভাবিক মনে হলেও ওদের কাছে স্বাভাবিক অনুকূল সূচনার পর আমাদের বলা হয়েছে যে আরবরা সাদৃশ্যের উপর জোর দেয় ওরা লজ্জার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করে যাতে মর্যাদার পদ্ধতিটি নির্ধারিত হয় অনুগামী ও খরিদ্দার জোগানোর সক্ষমতার হিসাবে এক আমাদের এও বলা হয় যে আরব সমাজ এখন এবং বরাবরই মক্কেন পৃষ্ঠপোষক সম্পর্ক ভিত্তি আরবরা কেবল সংঘাতপূর্ণ পরিস্থিতিতেই কাজ করতে পারে অন্যের ওপর আধিপত্য করার ক্ষমতায় সম্পূর্ণত নির্ভর করে তাদের মর্যাদা লজ্জার সংস্কৃতি অতএব ইসলাম প্রতিশোধকে গুণে পরিণত করেছে এখানে তিনি অনুষিত ভঙ্গিতে আল আহরামে জুন উনত্রিশ উনিশশো সত্তর সালের সংখ্যা থেকে উদ্ধৃতি দিয়ে দেখাতে চান উনিশশো সালে মিশরে সংঘটিত এক হাজার খুনের ঘটনায় যেখানে অপরাধীরা ধরা পড়েছে দেখা গেছে বিশ শতাংশ খুন হয়েছে লজ্জা মোচনের আকাঙ্ক্ষায় তিরিশ শতাংশ ঘটেছে প্রকৃত বা কাল্পনিক ভুল সংঘটিত করতে গিয়ে এবং একত্রিশ শতাংশ রক্তের বদলা নেয়ার আকাঙ্ক্ষায় পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে যদিও আরবদের জন্য একমাত্র যৌক্তিক কাজ হলো শান্তি স্থাপন আরবদের জন্য পরিস্থিতি ওই ধরনের যুদ্ধ যুক্তি দ্বারা পরিচালিত নয় কারণ উদ্দেশ্য বা লক্ষ্যমুখী হওয়ার বিষয়টি আরব সিস্টেমে কোনো মূল্যবোধ নয় গ্লিডেন চালিয়ে যান এরপর আরও আগ্রহের সাথে লক্ষ্য করার মতো যে আরব মূল্যবোধ প্রক্রিয়ায় যখন দলের মধ্যে পূর্ণ একাত্মতার দাবি করা হয় তখন একই সাথে তার দলের বিভিন্ন সদস্যের মধ্যে রেশারিশিও উৎসাহিত করে যা পরিণামে ওই একাত্মতার ধ্বংস ডেকে আনে আরব সমাজে কেবল সাফল্যের হিসেব হয় পরিণতি উপায়কে বৈধ করে আরবরা স্বাভাবিকভাবেই এমন পৃথিবীতে বাস করে যা সর্বব্যাপী সন্দেহ ও অবিশ্বাসের মধ্যে দিয়ে প্রকাশিত উদ্বেগে ভরপুর এক জগৎ তা সাঁটিয়ে দিয়েছে অবাধ শত্রুতা লেবেন এড়িয়ে যাওয়ার কলাকৌশল আরবদের জীবনে তেমনি ইসলামেও বিশেষ বিকাশ লাভ করেছে আর সবকিছু ছাপিয়ে উঠেছে আরবদের প্রতিশোধ গ্রহণের প্রয়োজনীয়তা তা করতে না পারলে তারা আত্মধ্বংসী লজ্জাবোধ করে অতএব যদি পশ্চিমের লোকেরা মূল্যবোধের মাপকে শান্তি শান্তিকে উঁচু আসনে বিবেচনা করে এবং যদি সময়ের মূল্য সম্পর্কে আমাদের থেকে থাকে উঁচু মানের সচেতনতা তবে আরবদের ক্ষেত্রে তা সত্যি নয় প্রকৃতপক্ষে আমাদের বলা হয় আরবদের উপজাতীয় সমাজে যেখানে আরব মূল্যবোধের উৎপত্তি সেটা শান্তি নয় শত্রুতাই স্বাভাবিক পরিস্থিতি কারণ তাদের অর্থনীতির প্রধান দুটো উপায়ের একটি ছিল লুটের অভিযান এ ধরনের পাণ্ডিত্যপূর্ণ বিষদ আলোচনার একমাত্র উদ্দেশ্য হল কীভাবে পশ্চিমা ও প্রাচ্য মূল্যবোধের মাপকে উপাদানসমূহের সাপেক্ষ অবস্থান সম্পূর্ণ ভিন্নতা দেখানো এখনো প্রাচ্যতাত্ত্বিক আত্মবিশ্বাসের দূরতম বিন্দু কোন তুচ্ছ সাধারণীকরণ সত্যের মর্যাদা থেকে বঞ্চিত হয়নি প্রাচ্যজনের উপর আরোপিত স্বভাব বৈশিষ্ট্যের তালিকায় একটি বৈশিষ্ট্যের কথাও নেই যা বাস্তব জগতের প্রাচ্যজনের উপর প্রয়োগ করা হয় না একদিকে আছে পাশ্চাত্যজন অন্যদিকে আরো প্রাচ্যজন প্রথমোক্তরা বিশেষ কোনো রীতিতে নয় বিচারবোধ সম্পন্ন শান্তিপ্রিয় উদার যুক্তিবাদী প্রকৃত মূল্যবোধ লালনের সক্ষম স্বাভাবিক সন্দেহ থেকে মুক্ত দ্বিতীয় উক্তরা এর কোনোটাই নয় প্রাচ্য সম্পর্কিত কোনো যৌথ অথচ বিশায়িত মতামত থেকে এ ধরনের মন্তব্য উদ্ভূত হয়েছে ক্রোমার বেলফোর ও আমাদের সমকালীন রাষ্ট্রনায়কদের চিন্তার এমন সাদৃশ্য দিয়েছে কোন বিশেষ দক্ষতা কোন কল্পজাগতিক চাপ কোন প্রতিষ্ঠান ও প্রথাগুচ্ছ কোন সাংস্কৃতিক শক্তি